আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রসলিল্লাহি আজমাইন প্রিয় দিনী ভাই বোনেরা মুস্তাফিজুর রহমান বলছি আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি আলোচনা করব যে সাতটি গুণকে আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দার যে গুণগুলির মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারেন আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে পারেন প্রিয় বন্ধুগণ মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন প্রিয় বন্ধুগণ প্রথম নাম্বার হচ্ছে তাওবা অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া প্রিয় বন্ধুগণ এই গুণটি আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় বান্দা ভুল করবে মানুষ ভুল করবে ভুলের ঊর্ধ্বে মানুষ নয় কিন্তু আল্লাহ তালার কাছে যখনই সেই বান্দা অনুতপ্ত হয়ে আবার ক্ষমা চাবে আল্লাহ তালা বান্দার এই গুণটাকে ভালোবাসেন এবং সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন সুবহান আল্লাহ দুই নম্বর হচ্ছে তাহারাত অর্থাৎ পাক পবিত্র থাকা আমরা অনেকেই এমন আছি যে নামাজের সময় হলেই শুধুমাত্র উজু করি যদি গোসলের প্রয়োজন হয় গোসল করি অন্য সময় আমরা যদি নাপাক থাকি তারপরে আমাদের এই বিষয়টা আমরা মানে কোনো ভুরুক্ষেপেই দেই না গুরুত্বই দেই না আসলে বিষয়টা এমন না হয় যদি আমরা সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করি আমাদের এই গুণটাকে আল্লাহ তালা ভালোবাসেন এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা হতে সক্ষম হতে পারি ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে তাকুয়া বা পরহেজগারিতা যারা সব সময় আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তালাকে হাজির নাজির জেনে গুনাহ থেকে অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করে চার নম্বর হচ্ছে এহসান অর্থাৎ আল্লাহতালাকে ভয় করে মানব বা কোনো জীবজন্তুর প্রতি সরিদয়বান হওয়া বা দয়া করা বা সাহায্য করা যদি মানুষের কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহতালার জন্যই তাকে সাহায্য করা যদি কোনো পশু পাখি কোনো সমস্যায় পড়ে আল্লাহতালার জন্যই সেই পশু পাখিকে সাহায্য করা এই প্রত্যেকটাই হচ্ছে এহসানের অন্তর্ভুক্ত আমরা প্রত্যেকেই যদি এহসান আমাদের ভিতরে অন্তরে থাকে আমরা যদি এহসান করার নিয়তে মানুষকে সহযোগিতা করি আল্লাহ তালা আমাদের এই গুণটাকে ভালোবাসবেন প্রিয় বন্ধুগণ পাঁচ নম্বর হচ্ছে তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং নির্ভরতা অনেক সময় আমরা আল্লাহ তালার প্রতি নির্ভরতা না করে মখলুকের প্রতি আমরা মুখাপেক্ষী হই এবং নির্ভর করি তো এটা মোটেও করা উচিত নয় কারণ আমরা যদি সাময়িক কোনো সমস্যার মধ্যে পড়ে যাই আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তালা আমাকে পরীক্ষা করছেন আর সব কিছু থেকেই আল্লাহ তালাই আমাদেরকে বাঁচাতে পারেন অর্থাৎ কোনো মাখলুক বা কোনো মানুষের মোকাপিকি না হয়ে কোনো মানুষের প্রতি নির্ভর না করে আমরা আল্লাহ তালার প্রতি নির্ভর করব তো এই গুণটাকে আল্লাহ তালা কিন্তু ভালোবাসেন প্রিয় বন্ধুগণ ছয় নম্বর হচ্ছে আদল বা ন্যায় বিচার আমরা সবখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অনেকেই বলতে পারি যে আমরা তো বিচারক নই তাহলে আমরা ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করব। আমাদের চলার পথে আমরা আমাদের দায়িত্বে যারা রয়েছে আমরা পরিবারের যে কোনো সদস্য হতে পারি কেউবা আমরা পরিবারের বাবা কেউবা ভাই বড় ভাই কেউবা বা বড় বোন ইত্যাদি তো আমরা যে কোনো স্থানে থাকতে পারি আমাদের দায়িত্বে যারা আছে তাদের প্রতি আমরা ন্যায় বিচার করব কখনো অন্যায় করব না আর এই ন্যায় বিচারকে তালা ভালোবাসেন এটা হলো একটা ভালো গুণ যে গুণটাকে আল্লাহ তালা পছন্দ করেন তো প্রিয় বন্ধুগণ সর্বশেষ সাত নাম্বার হচ্ছে সবর বা ধৈর্য আমরা যখনই কোনো বিপদে পড়ব মুসিবতে পড়বো তখনই আমরা সবর করব এবং আল্লাহ তালার সাহায্যের অপেক্ষা করব এবং দোয়া করতে থাকব যদি আমরা বিপদে সবর করি ধৈর্য ধারণ করি আল্লাহ তাল্লাহ আমাদের এই গুণটাকে পছন্দ করেন আর এই গুণগুলির মাধ্যমেই আমরা আল্লাহ তাল নৈকট্য অর্জন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমি যে সাতটি বিষয় বললাম যে সাতটি গুণের কথা বললাম আমরা সকলেই চেষ্টা করব আমাদের ভিতরে যেন এই গুণগুলি থাকে আল্লাহ কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের ভিতরে এই গুণগুলি রাখেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেন এই গুণগুলির বিনিময়ে পরকালে নাজাতের উসিল বানিয়ে দেন আল্লাহম্মা আমিন তো প্রিয় বন্ধুগান এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন এতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হবে ইনশাআল্লাহ আর নিয়মিত এ ধরনের ভিডিও পেতে আমাদের অনলাইন মাদারা সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসালাম আলাইকুম রহমাতুল্লাহ